স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রতীক নূর হোসেনের বেশ কিছু ছবি সবার জন্য উন্মুক্ত করেছেন আলোকচিত্রী দিনু আলম। নূর হোসেন দিবসের আগের দিন ছবিগুলো উন্মুক্ত করেন কানাডা প্রবাসী এই আলোকচিত্রে। তারা নূর হোসেন সহ আওয়ামী লীগ অফিসের দিকে এগিয়ে যাওয়া মিছিলে ঢাকা স্টেডিয়ামের সামনে ট্রাকে অবস্থান নেওয়া পুলিশের গুলি ছোড়ার মুহূর্তের ছবিও রয়েছে আমার কাছে। এভাবেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নূর হোসেনের নিহত হওয়ার বর্ণনা দেন আলোকচিত্রী দিনু আলম। ১৯৮৭ সালের ১০ নভেম্বর গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগে নূর হোসেনের ছবি তুলেছিলেন তিনি। ৩৫ বছর পর সেদিনের তোলা ৩৫টি ছবি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন এই আলোকচিত্রী। ১০ নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে বুধবার জাতীয় প্রেস ক্লাবে এসব ছবির প্রদর্শনী করেন কানাডা প্রবাসী দিনু আলম। এটার মধ্যে আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিনের বর্ণনা পাবেন। ১০ই নভেম্বর ১৯৮৭ ছবিগুলো সবার জন্যে উন্মুক্ত করে দিতে আগামীকাল শহীদ নূর হোসেন দিবসকে সামনে রেখে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এ সময় দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের ঐতিহাসিক দলিল এই ছবিগুলো। তিনি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে ইংরেজি ভাষায় আরও বেশি সংখ্যক বই থাকা প্রয়োজন। কী পর্যায়ে একটা মানসিক জোর থাকলে, কী পর্যায়ে তার ঘৃণা থাকলে এর সাথে গভর্নমেন্টের প্রতি সে এটা করতে পারে। আসলে এটা এগুলো আমাদের, আর এই ছবি এমন একটা জিনিস যে আমার মনে হয় যে আজ থেকে বহু বছর পরেও এটার ব্যাখ্যা অ্যানালাইসিস হবে। আমার আজ থেকে ১০০ বছর পরের মানুষ ছবিগুলো দেখবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে থাকা সাংবাদিক খাইরুজ্জামান কামাল বলেন, ছবিগুলো নতুন প্রজন্মের জন্য প্রামাণ্য দলিল। ২৭ নভেম্বর পর্যন্ত এই বাংলাদেশ টোটাল তা ছিল আন্দোলন সংগ্রামের ভিতর। এই জন্য আমরা তখন যারা মাঠ পর্যায়ে রিপোর্টার ছিলাম এবং তখন আমরা হরতাল অবরোধ এইগুলো ৪৪ ঘন্টা আমরা এগুলো কভার করতাম। দিনু আলমের ছবিগুলো আন্তর্জাতিক ছবির ভান্ডার flickr.com এবং উইকিমিডিয়া কমন্স থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। তবে ফটো ক্রেডিট দেওয়ার অনুরোধ জানিয়েছেন আলোকচিত্রী দিনু আলম। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রতীক নূর হোসেনের বেশ কিছু ছবি সবার জন্য উন্মুক্ত করেছেন আলোকচিত্রী দিনু আলম। নূর হোসেন দিবসের আগের দিন ছবিগুলো উন্মুক্ত করেন কানাডা প্রবাসী এই আলোকচিত্রে। তারা নূর হোসেন সহ আওয়ামী লীগ অফিসের দিকে এগিয়ে যাওয়া মিছিলে ঢাকা স্টেডিয়ামের সামনে ট্রাকে অবস্থান নেওয়া পুলিশের গুলি ছোড়ার মুহূর্তের ছবিও রয়েছে আমার কাছে। এভাবেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নূর হোসেনের নিহত হওয়ার বর্ণনা দেন আলোকচিত্রী দিনু আলম। ১৯৮৭ সালের ১০ নভেম্বর গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগে নূর হোসেনের ছবি তুলেছিলেন তিনি। ৩৫ বছর পর সেদিনের তোলা ৩৫টি ছবি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন এই আলোকচিত্রী। ১০ নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে বুধবার জাতীয় প্রেস ক্লাবে এসব ছবির প্রদর্শনী করেন কানাডা প্রবাসী দিনু আলম। এটার মধ্যে আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিনের বর্ণনা পাবেন। ১০ই নভেম্বর ১৯৮৭ ছবিগুলো সবার জন্যে উন্মুক্ত করে দিতে আগামীকাল শহীদ নূর হোসেন দিবসকে সামনে রেখে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এ সময় দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের ঐতিহাসিক দলিল এই ছবিগুলো। তিনি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে ইংরেজি ভাষায় আরও বেশি সংখ্যক বই থাকা প্রয়োজন। কী পর্যায়ে একটা মানসিক জোর থাকলে, কী পর্যায়ে তার ঘৃণা থাকলে এর সাথে গভর্নমেন্টের প্রতি সে এটা করতে পারে। আসলে এটা এগুলো আমাদের, আর এই ছবি এমন একটা জিনিস যে আমার মনে হয় যে আজ থেকে বহু বছর পরেও এটার ব্যাখ্যা অ্যানালাইসিস হবে। আমার আজ থেকে ১০০ বছর পরের মানুষ ছবিগুলো দেখবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে থাকা সাংবাদিক খাইরুজ্জামান কামাল বলেন, ছবিগুলো নতুন প্রজন্মের জন্য প্রামাণ্য দলিল। ২৭ নভেম্বর পর্যন্ত এই বাংলাদেশ টোটাল তা ছিল আন্দোলন সংগ্রামের ভিতর। এই জন্য আমরা তখন যারা মাঠ পর্যায়ে রিপোর্টার ছিলাম এবং তখন আমরা হরতাল অবরোধ এইগুলো ৪৪ ঘন্টা আমরা এগুলো কভার করতাম। দিনু আলমের ছবিগুলো আন্তর্জাতিক ছবির ভান্ডার flickr.com এবং উইকিমিডিয়া কমন্স থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। তবে ফটো ক্রেডিট দেওয়ার অনুরোধ জানিয়েছেন আলোকচিত্রী দিনু আলম। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।